হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন? সালাম। তো সবাই কেমন আছেন? আজকে আমার গাড়িটি জঙ্গলে আটকে গেছে, এখানে আমি ফেলে রেখে চলে গেছিলাম ভয়ঙ্কর একটি বিপদে পড়ে। তো আমার গাড়িটা আমি আজকে নিতে এসেছি, দেখেন গাড়ির অবস্থাটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে। তো গাড়িটা এখন নিয়ে যাচ্ছি, গাড়িটা খুব দূরত্ব গতিতে চলে, তো ফরজা হরিজন 5। আপনারা সবাই জানেন রিয়েল জগতের মতো এই গেমটি, গেমে কি নাই সব আছে এই গেম, একটা বাস্তবের মতো গ্রাফিক্স এই গেম। তো সবাই দেখেন আমার গাড়িটাকে আমি নিয়ে যাচ্ছি, আমার গাড়িটার অবস্থা খুবই খারাপ। আমার গাড়িকে আবার আগের মতো নতুন মতো করে ফেলতে হবে, সেই জন্য আমি আমার গ্যারেজে নিয়ে যাব। তো আপনারা আমার সাথে থাকেন, দেখেন কত ঝাই। আমার এই গাড়ি চালানো কি বলবো, গাড়ির এত গতি, অ্যাক্সিলেটারে পা দেওয়া মাত্রেই গাড়ি আগুনের মতো গতি হয়ে যায়। এর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে চালিয়ে যাচ্ছি। তো গেমটি মূলত কালেক্ট করেছি মিরাজ দা গেমার, সবাই আপনারা তাকে চিনেন, সে বড় একটা ইউটিউবার। তার একটা গেমের ওয়েবসাইট আছে, তার ভিডিও দেখে তার ওয়েবসাইট থেকে ভিডিওটি কালেক্ট করি। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভাই যেন আরও ভালো কিছু করতে পারে, আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু করতে পারি। তো আমরা জঙ্গলের মাঝখানে আছি, তো ধীরে ধীরে মেন রাস্তার দিকে চলে যাচ্ছি। তো চলেন আস্তে আস্তে এগোতে থাকি। তো আমরা মেন রাস্তার কাছাকাছি চলে এসেছি, সরি এটা তো কাঁচা রাস্তা, হ্যাঁ মেন রাস্তা একটু সামনে। তখন আমরা গাড়ি দেখি, গাড়ির আগের মতো গাড়ির গতি আমরা তুলতে পারি নাকি, দেখেন আমার গাড়ির সামনে ভেঙে ছিবড়ে ছিবড়ে গেছে লাইট, সব কিছু, গাড়ির রিং, চাকা সব এগুলো সেগুলো হয়ে গেছে, আমাদের সব কিছু ঠিক করতে হবে আগের মতো। তো আমরা মেন রাস্তা চলে এসেছি, মেন রাস্তা বলতে মেন রাস্তা শাখা রোডে। তো আমরা দেখি দাদা, আমরা পিছন দিকে যাব, দেখি এদিকে এদিক দিয়ে বের হয়ে বাবা রে বাবা বাবা বাবা, আস্তে 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 বাবা, গতি টান দেওয়ার সাথে সাথে গিয়ে অ্যাক্সিলেটারে পাড়াদার সাথে সাথে দেখেন আগুনের মতো আমার এই গাড়ি আগের গতিতে ফিরে এসেছে। তো আমাদের গাড়ি সার্ভিসিং করার আগেই দেখেন কি একটা গতি, সার্ভিসিং করলে আরও ইয়ার্সে আগুন তো হয়ে যাবে, বাতাসের আগাতে চলে যাবে। চলেন আমরা আমাদের গ্যারেজে নিয়ে যাই সবাইকে, আস্তে আস্তে বাবা বাবা, আস্তে 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 সামনে মোটর আছে, হালকা হালকা বামে চাপিয়া হালকা হালকা বামে এই দিয়েছে, আল্লাহ হালকা 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 উস্তাদ, হালকা হালকা হালকা, হ্যাঁ হালকা মোচর আছে উস্তাদ, হালকা মোচর হালকা হালকা ডাঙিলে, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, বামে 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 বামে, এই যাই যাই যাই, হালকা উস্তাদ সামনে একটু মোচর আছে, হ্যাঁ আস্তে বাগান টাগান বাইঙ্গান আছে, গাড়ি নেই দফার অভাব হয়ে গেছে, আস্তে যেন আস্তে আস্তে আস্তে। কথায় আছে না, গোয়ার নিচে লাখ টাকা কোটি টাকা জিনিস থাকলে তেজ থাকে অন্যরকম, সেই রকম একটা ফিল আসতেছে, অনেক বাস্তব জগতে একটা গাড়ি চালাতেছে। তো সবাই পাশে থাকেন, দেখেন আমার গাড়ি কুদ্দু যাচ্ছে আস্তে 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 আস্তে, জরিমানা দিতে হবে ভাই, মানুষের কাজ কলা গো, সরি গাইস, গাড়িটা আসলে উল্টা পাল্টা একটু মাতালটা হয়ে গেছে, এই যাই এই আবার কই যাই,
তো আমাদের ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে শেয়ার করে দিবেন, আর যেন ভালো করে ভালো ভালো ভিডিও গেমিং ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। যাও যাও পাগলা করে আছো তো। আস্তে হালকা 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 কই যা কই যা কই যা। তো গেমে এত মারাত্মক স্পিড, এত লো প্রাইসের একটা গাড়ি আর হাই কোয়ালিটি গাড়ি আছে, ওই গাড়িগুলা এত স্পিডে চলে কন্ট্রোল করা খুবই কষ্ট। তো এখান থেকে একটা 1000 XP লই লইল। খুব গতি আর গ্রাফিক্স অসাধারণ, মারাত্মক গ্রাফিক্স। আমার লাইফে আমি এর চেয়ে এইরকম গ্রাফিক্সের গেম আমি কখনো দেখিনি। তো গাড়ি গেম রিয়েল লাইফ, রিয়েল লাইফ একটা ছবি তুলে কিছু ভাববে যে সেটা এডিট করছে বা কোনো জায়গা থেকে ছবিটা তুলছে, একটু মারাত্মক। হালকা 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 পাহাড়ে অঞ্চল হালকা রাস্তা। বলছিলাম বেশি গতি ভালো না, বেশি গতি ভালো না। একটা খাদ আছে, খাদ দেখ, সাবধান সাবধান। হালকা গাছ গাছ বাচ্চা হালকা ডেনেলা ডেনে কত টাকা লস আছে তাকে। হালকা হালকা স্টার হালকা মাথা খান্তা মাথা খান্তা। ওই যে ট্রেন যাইতেছে, ট্রেন 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 ঢাকা থেকে রাজশাহী ট্রেন যাইতেছে। হালকা আছে, ট্রেনের সাথে পাল্লা দিব, ট্রেনে কুত্তুর আছে কি আছে আজকে দেখেছে। এই মামা এই খারাপ, এই মামা এই কই গেলাম হয়ে গেল। আমার গাড়ি কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই টানেলের ভিতরে ঢুকছে আস্তে 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 আস্তে। তো আমার গাড়িটা কন্ট্রোল করার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে। এই হালকা সামনে বেরিয়ে গেছে, প্লিজ সাবধান। তো মারাত্মক গতি, এক্সিলেটার পা দেওয়ার সাথে সাথেই চাকা প্লেনের গতি। সাবধান সাবধান, এই এই সাবধান সাবধান। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে সাপোর্ট করে দেবেন। ভালো ইচ্ছাতে আমাদের ভালো ভালো কোয়ালিটি ভালো ভিডিও নিয়ে আপনি চিন্তা চিন্তা কীভাবে কী করবো বুঝতেছে না। তো পদ্মা সেতুর ব্রিজ দেখেন, পদ্মা সেতুর রেললাইনের ব্রিজ, এখান থেকে পদ্মা সেতুর ব্রিজ গেছে। যেতেই পারবেন।